সেনা কর্মকর্তা তানজিম হত্যার নতুন মোড়, দুই সহযোগী গ্রেফতার, জানা গেল চাঞ্চল্যকর তথ্য। আলোচিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরওয়ার নির্জন হত্যাকাণ্ডের দায়েরকৃত মামলার অন্যতম দুই আসামিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শনিবার ভোর 5টার দিকে চকরিয়া থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন নাসির এবং তার সহযোগী এনাম। তাদের কাছ থেকে দুইটি দেশীয় অস্ত্র এবং 3 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। রেবেরাত জানায়, গ্রেফতার আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। নাসির ও অপর দুই আসামি তানজিমকে ঘটনাস্থলে ছুরিয়াঘাত করেন। এর আগে গত সোমবার রাতে সেনাবাহিনীর একটি দল ডুল হাজারার মাইসপাড়া গ্রামের অস্ত্র উদ্ধারের অভিযানে যায়। রাত 3:30টায় সশস্ত্র ডাকাত দেখে আটক করতে গেলে লেফটেন্যান্ট তানজিমের সঙ্গে ডাকাতের দস্তাদস্তি হয়। এক পর্যায়ে ডাকাতরা গুলি ছোড়ে এবং ধারালো ছুরি দিয়ে তানজিমকে আঘাত করে। পরে তিনি আহত হলে তাকে কক্সবাজার নেওয়ার সময় মারা যায়।